নমস্কার গতকাল দেখে আসলে মাডগাঁও এক্সপ্রেস যেখানে ডাইরেক্টার এবং রাইটার রয়েছে হচ্ছে কুনাল খেমু তা এই সিনেমাটা কি আমাদের সেই কমেডি বা সেই রিফ্রেশমেন্টটা আমাদের প্রোভাইড করতে পারছে এই সিনেমাটা কি সত্যিই দেখবার মতো দেখো রিসেন্ট টাইমে বলিউড হোক বা সাউথ শুধুমাত্র মাস মশালা এন্টারটেনমেন্ট এই কাজগুলোই হয়ে যাচ্ছে তা এই সিনেমাটা দেখার পর তোমাদের সেই রিফ্রেশমেন্ট বা সেই আনন্দ বা সেই কমেডিটা কিন্তু এই সিনেমাটা থেকে অবশ্যই পাবে না এই সিনেমার মধ্যে সবচেয়ে পজিটিভ যেটা প্রথম পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে এই সিনেমার গল্পটাকে যেভাবে ন্যারেট করেছে গল্পটা দেখো ট্রেলারে অনেকটাই দেখিয়ে দিয়েছে যে তিন বন্ধু তাদের ছোটবেলা থেকেই স্বপ্ন গোয়া যাওয়ার কিন্তু গোয়া যেতে গিয়ে একটা ব্যাগ অদলা বদলি হয়ে যায় এবং তারপর গোয়াতে গিয়ে কি কি ফেস করতে হয় এবং তারপর পুরো ঘটনা কিভাবে মোড় নেয় সেটা লাস্ট অব্দি সেটা ভাবে প্রেজেন্ট করেছে কিন্তু এখানে ডাইরেক্টার দ্বিতীয় নম্বর যেটা পয়েন্ট হচ্ছে এই সিনেমার মধ্যে হচ্ছে স্ল্যাপস্টিক কমেডি উইথ অর্গ্যানিক জোকস এটাকে যেভাবে প্রেজেন্ট করেছে প্রত্যেকটা জায়গায় সেটা কিন্তু খুব দুর্দান্ত লাগছে তিন নম্বর পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার হচ্ছে ক্যারেক্টার যদি প্রতীক গান্ধীর ক্যারেক্টারটা বলে থাকি প্রতীক গান্ধী কিন্তু গুজরাটি সিনেমায় কিন্তু অনেক কমেডি রোল প্লে করেছে এখানেও তার যে চরিত্রটা লেখা হয়েছে সেটা খুব সুন্দর লেখা হয়েছে পাশাপাশি সে যে এই ক্যারেক্টারটাকে ট্রু জাস্টিফাই করেছে কিন্তু একটা সিনে আছে প্রতীক গান্ধী এবং অন্যান্য বন্ধু একটা হোটেল রুমের মধ্যে হাতাহাতি করবে হাতাহাতি করতে গিয়ে প্রতীক গান্ধীকে ফেলে দেবে খাটের মধ্যে ওই খাটের মধ্যে পড়ে যাওয়ার পর পুরো কোকেন ড্রাগ পুরো গায়ে পুরো ভস্মর মতো লেগে থাকবে এবার সেখান থেকে ক্যারেক্টারটা কিভাবে চেঞ্জ হয়ে যাবে কি কি অ্যাক্টিভিটি করবে তার মধ্যে কি এনার্জি আসবে তুতলে তুতলে কথা বলবে কিছু কিছু জায়গায় এত হাসি না হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে তারপরে চলে আসি দিব্যেন্দু শর্মার ক্যারেক্টারটা যেটা তোমরা মির্জাপুরে দেখেছো যে কালীন ভাইয়ার ছেলে ছিল তা তার ক্যারেক্টারটা দারুণ এবার দেখা যাচ্ছে কি এই যে তিনটে বন্ধু তাদের তিনটে বন্ধু তাদের নিজস্ব লাইফে কিন্তু ব্যস্ত এই যে দিব্যেন্দু শর্মার ক্যারেক্টারটা সে সবসময় একটা আমাদের দেখবে বন্ধুদের মধ্যে একটা একজন কেউ থাকে যে ফেঁকু সবসময় বড় বড় ছাড়বে বড় বড় গল্প দেবে দিব্যেন্দু শর্মার ক্যারেক্টারটা হচ্ছে সেরকম প্রতীক গান্ধীর ক্যারেক্টারটা হচ্ছে সে একদম বাড়ির ছেলে বাড়ির ওরিয়েন্টেড ছেলে সবসময় মাকে ভয় পায় সবসময় একটা সংসারের মধ্যে আবদ্ধ থাকে তার মধ্যে সেই সাহসটা নেই আরেকটা বন্ধু আছে সে ঠিকঠাক সে একদম মিডিয়াম তা এখানে তাদের এই যে কম্বিনেশনটা বন্ধুত্বটা তাদের খুব স্ক্রিনে খুব সুন্দর লাগছে দেখতে মানে তারা যখন এক একটা ডায়লগ দিচ্ছে বা পাঁচ লাইন দিচ্ছে সেইগুলো কিন্তু এক ফোটাও মনে হচ্ছে না খুব চিজি বা খুব লাউড একদমই মনে হচ্ছে না সেইগুলো শুনতেও ভালো লাগছে এবং তারা যে পারফর্ম করেছে সেটা দেখতেও খুব এনজয়েবেল লাগছে থার্ড নম্বর পজিটিভ পয়েন্ট বলবো অ্যানিমেলে তোমরা যে ফ্রেডির ক্যারেক্টারটা দেখেছো যে রণবীর কাপুরকে যে বন্ধু প্রোভাইড করতে যখন যায় তা সেই ক্যারেক্টারটাও কিন্তু এখানে গুন্ডা রোল প্লে করেছে এবং তার রোলটাও কিন্তু এখানে দারুণ মানে সে একজন কি বলবো যে এমন ফানি ওয়েতে জায়গাগুলো প্রেজেন্ট করেছে তার ক্যারেক্টারটাও এখানে কিন্তু দারুণ চমকপ্রদ মানে সে যখন স্ক্রিনে আসছে তার মুখ থেকে যখন সেই ডায়লগুলো দিচ্ছে ঠিক আছে কতগুলো একটু ব্যাড ল্যাঙ্গুয়েজের সাথে সেগুলো শুনতে কিন্তু খুব ভাল লাগছে আমি যদি বলি মুভির ফার্স্ট হাফ কিন্তু দারুণ এনজয়েবেল ইন্টারভেলের পর থেকে কিছুটা দশ পনেরো মিনিট আমার মনে হয়েছে একটু স্লো কিন্তু তারপর একদম ক্লাইম্যাক্সে গিয়ে যে দৃশ্যটা আমরা দেখতে পাই সেই ক্লাইম্যাক্সের দৃশ্যটা মানে দুর্দান্ত মানে যেখানে একটা ফাইট সিকোয়েন্স আছে যেখানে প্রতীক গান্ধী এবং দিব্যেন্দু শর্মা যেখানে মেয়ের গেট আপ নিয়ে যাবে এবং সেখানে যেই মানে সিচুয়েশনটা দেখানো হবে যে অ্যাকশনটা দেখানো হবে সেটা হাসতে হাসে লুটপাট খাওয়ার মতো তা আমি বলবো মাটগাঁও এক্সপ্রেস যেই জিনিসগুলো আমাদেরকে দেখানোর চেষ্টা করছে দেখো যে নাইনটিজের সময় যে সমস্ত অ্যাকশান বা সেই সমস্ত মজা সেই জিনিসগুলোকে খুব বুদ্ধিদীপ্তভাবে কুণাল খেমু কিন্তু তার এই সিনেমায় কিন্তু ইউজ করেছে আমি বলবো না যে খুব একটা নতুনত্ব আছে কিন্তু এটা প্রেজেন্টেশনটা খুব সুন্দর এবং এখানে যারা অ্যাক্টার রয়েছে তারা তাদের কাজ খুব সুন্দরভাবে এখানে জাস্টিফাই করেছে আমি বলবো এটা সত্যি একটা রিফ্রেশিং একটা মুভি অনেকটা সময় পর তোমরা এই সিনেমাটা দেখে হাসতে পারবে এনজয় করতে পারবে তা এই হলো আমার মডগাঁও এক্সপ্রেস নিয়ে রিয়াকশান রিভিউ তা তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও আর যদি বলে রাখি যে এইগুলো বাদ দিয়ে তোমরা যদি এই সিনেমার গান নিয়ে ভাবতে চাও দেখো গান নিয়ে ভেবো না তা এর মধ্যে তোমার রয়েছে ওই মেয়েটা নোরাফাতেই রয়েছে তা নোরাফাতির ওই শুধুমাত্র গ্ল্যামারের জন্য এছাড়া আর কোনো কাজ নেই গান নিয়ে সেরকম কিছু না গান ওই এক দু মিনিটেরও গান তা কিছু কিছু জায়গায় কয়েকটা একটু ইমোশনাল দৃশ্য আছে সেটা বন্ধুত্বকে নিয়ে তা যাই হোক ওভারঅল যে সিনেমাটা যে ট্রেলারে যে গল্পটা বলতে চেয়েছিলো সেটা পুরোপুরি রাখতে পেয়েছে সিনেমা ফার্স্ট টু লাস্ট খুব এঙ্গেজিং তোমাদের ভাল লাগবে আমি বলবো না যে খুব একটা গ্যাদ গ্যাদে কমেডি বা জোর করে পেটে কুতু কুতু দিয়ে হাসি দেওয়ার চেষ্টা করছে সেটা একদমই না তোমরা দেখে আসো তোমাদের ভাল লাগবে তা চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার